ফের মঞ্চ বিভ্রাট, লগ্নি টানার মঞ্চ প্রতিপক্ষকে আক্রমণ, সেই পুরনো সুর। বেঙ্গল ইচ্ছে মঞ্চ থেকে কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী, আক্রমণ শানালেন বামেদের উদ্দেশ্যে, বিধলেন সংবাদ মাধ্যমের একাংশকে। There are some TV channels and they are planning from morning to night, they don't discuss about the constructive work, only negative, 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 negative. This is the story. What was our revenue income and all this? My treasury? It is about 21,000 crores. And how central government through Reserve Bank is taking away all the money from treasury? It is 26,000 crores. We are facing the legacy of 35 years. The scandalous time who finished the industrial growth year. কিন্তু শিল্প সম্মেলনে মঞ্চে শিল্প ছাড়া বাকি বিষয় নিয়ে এত সময় কেন ব্যয় করলেন মুখ্যমন্ত্রী, বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন। পলিটিক্স আমরা ডিসকাস করি না, করতে চাইও না, তাই আজকে যেটা মানে আগে কি হয়েছিল, এটা কি হয়েছিল উনি বললেন, ওনার বলার অধিকার নিশ্চয়ই আছে। তবে তার চেয়ে বেশি আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল পলিসি সম্বন্ধে কিছু জানতে পারতাম তাহলে আমাদের জ্ঞান বৃদ্ধিটা একটু বেশি হতো। পশ্চিমবঙ্গ সরকার যদি আমাকে প্রলুব্ধ করে এখানে শিল্প স্থাপন করাতে পারেন তাহলে আমি করব, কিন্তু আমার কি দায় পড়েছে যে আমি এতৎসত্ত্বেও সব রকম ঝামেলা সত্ত্বেও এই রকম একজন মুখ্যমন্ত্রী যিনি অতীত ইতিহাসের কথা খালি বলে যান আর বলেন যে এই আমার এত টাকা ধার আছে, এই হয়েছে তাই হয়েছে, এই সমস্ত নিয়ে আমি কেন পশ্চিমবঙ্গে আসব? ওয়াকিবহাল মহলে প্রশ্ন, কেন্দ্র বাম এবং সংবাদ মাধ্যমের একাংশকে তো মুখ্যমন্ত্রী সব অনুষ্ঠান থেকেই বেঁধেন, তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে শিল্প টানার রাজস্ব যোগ্যতেও সেই একই প্রসঙ্গ কেন? এখানে লগ্নি টানার জন্য শিল্পপতিদের আশ্বস্ত করতে আরো বেশি সময় ব্যয় করতে কি পারতেন না মমতা বন্দ্যোপাধ্যায়? এবিপি আনন্দ।